আসসালামু আলাইকুম মুক্ত শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব বিভিন্ন স্তরের বা প্রজন্মের প্রোগ্রামিং ভাষা প্রোগ্রামিং ভাষার বৈশিষ্ট্য অনুসারে এই প্রোগ্রামিং ভাষাকে পাঁচটি স্তরে বা পাঁচটি প্রজন্মে ভাগ করা হয়েছে প্রথম প্রজন্ম দ্বিতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম চতুর্থ প্রজন্ম এবং পঞ্চম প্রজন্ম তো এখন আসি প্রথম প্রজন্মের ভাষায় প্রথম প্রজন্মের ভাষা হচ্ছে মেশিন ভাষা যেটা জিরো এবং ওয়ান বাইনারি নাম্বার দিয়ে লিখিত ভাষা এই ভাষা যাত্রা শুরু উনিশশো সালে মেশিন ভাষার বেশ কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে প্রথম সুবিধা হচ্ছে সরাসরি মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করা যায় কিভাবে মেশিন ভাষাতে সরাসরি মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করা যায় সেটা আমরা পরবর্তীতে দেখব এবং দ্বিতীয় সুবিধা হচ্ছে এক্সিকিউশন টাইম কম অর্থাৎ এই ভাষা দিয়ে লিখিত প্রোগ্রাম থেকে আউটপুট পেতে আমাদের অনেক কম সময় লাগবে অর্থাৎ এক্সিকিউশন টাইম অনেক কমে আসবে আমরা মেশিন ভাষার সুবিধা দেখলাম কিন্তু এর অসুবিধাই বেশি প্রথম অসুবিধা হচ্ছে দক্ষ প্রোগ্রামার প্রয়োজন জিরো এবং ওয়ান এই দুই বাইনারি ডিজিট ইউজ করে প্রোগ্রাম লেখা সাধারণ মানুষের পক্ষে বেশ কঠিন সেজন্য আসলে দক্ষ প্রোগ্রামের প্রয়োজন এছাড়াও যদি জিরো এবং ওয়ান ইউজ করে প্রোগ্রাম লেখি তাহলে সেই প্রোগ্রাম অনেক বড় হয়ে যায় সেখানে যদি কোনো ভুল হয় তাহলে সেই ভুল পরিবর্তন করা বা সঠিক করা সেটা আসলে সাধারণ মানুষের পক্ষে বেশ কষ্টকর আসলে সেজন্যই দক্ষ প্রোগ্রামার প্রয়োজন এবং দ্বিতীয় অসুবিধা হচ্ছে প্রোগ্রাম বড় এবং জটিল হয় পাশের উদাহরণটিতে দেখা যাচ্ছে ফোরটিনের বাইনারি ভ্যালু হচ্ছে ওয়ান ওয়ান এখানে ফোরটিন দুই ডিজিটের সংখ্যা সেখানে বাইনারিতে কনভার্ট করলে আমাদের চারটা ডিজিট আসে যদি আমরা এক কোটি নিতাম তাহলে সেখানে আটটা ডিজিট থাকতো এবং সেটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করতাম তাহলে দেখা যায় তো ডিজিটের সংখ্যা অনেক বেশি হয়ে যাচ্ছে অর্থাৎ লেন্দি হয়ে যাচ্ছে এজন্যই প্রোগ্রাম বড় এবং জটিল হয় তৃতীয় অসুবিধা হচ্ছে মেশিনের ওপর নির্ভরশীল মেশিনের ওপর নির্ভরশীল বলতে বোঝায় যদি আমরা একটা কম্পিউটারের জন্য মেশিন ভাষায় প্রোগ্রাম লেখি তাহলে সেই প্রোগ্রামটি অন্য একটি কম্পিউটারে নাও চলতে পারে এই বিষয়টাকে বলা হয় মেশিনের উপর নির্ভরশীল এখন আসি দ্বিতীয় প্রজন্মের ভাষায় দ্বিতীয় প্রজন্মের ভাষা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা এই ভাষা যাত্রা শুরু উনিশশো সালে অ্যাসেম্বলি ভাষাকে সাংকেতিক ভাষাও বলা হয় মেশিন ভাষাতে যেমন শুধুমাত্র বাইনারি জিরো এবং ওয়ান ইউজ করে প্রোগ্রাম লেখা হইতো অ্যাসেম্বলি ভাষাতে জিরো এবং ওয়ান ব্যতীত বা হেক্সাডেসিবেল নাম্বার ব্যতীত শুধুমাত্র সাংকেতিক ভাষা ইউজ করে বা কিছু সংকেতের সাহায্যে কোড লেখা হইত মেশিন ভাষার সাথে তুলনা করলে আসলে এই সংকেতগুলো কি বা কিভাবে ব্যবহার করা হয় সেটা বুঝতে পারবো মেশিন ভাষাতে যদি দুইটা সংখ্যাকে যোগ করতে হয় তাহলে এই তিনটা লাইন লিখতে হয় আই একটা সংখ্যা নেওয়া হয়েছে প্রথম লাইনে দ্বিতীয় লাইনে জের সাথে ওই আই সংখ্যাটিকে যোগ করা হয়েছে এবং তৃতীয় লাইনে ওই যোগফলটাকে কে নামে একটা ভ্যারিয়েবল রাখা হয়েছে এখানে শুধুমাত্র যোগ করার জন্য যে প্লাস সাইন ইউজ করা হয় সেই প্লাস সাইনটাকেও বাইনারিতে কনভার্ট করা হয়েছে কিন্তু এই কাজগুলো খুব সহজেই করা যায় অ্যাসেম্বলি ভাষা ইউজ করে অ্যাসেম্বলি ভাষাতে ইনপুট নেওয়ার জন্য আইএনপি ইউজ করা হয় এখানে লেখা হয়েছে আইএনপি আই অর্থাৎ আই নামে একটা সংখ্যা ইনপুট নিতে হবে পরে আইনপি জে অর্থাৎ যে নামে একটা সংখ্যা ইনপুট নিতে হবে এবং পরবর্তীতে লেখা আছে এলডিএ আই অর্থাৎ মেমোরির একটা নির্দিষ্ট স্থানে আই নামে ওই সংখ্যাটি রাখতে হবে এবং কি করতে হবে বা কী অপারেশন পারফর্ম করতে হবে সেটা পরবর্তী লাইনে লেখা আছে পরবর্তী লাইনে লেখা আছে অ্যাড জে অর্থাৎ যে মেমোরিতে রাখলাম এলডিএ আই আই নামে একটা সংখ্যাকে মেমোরিতে রাখছি পরবর্তী লাইনে অ্যাড যে অর্থাৎ যে নামের সংখ্যাটির সাথে ওই মেমোরির সংখ্যাটি যোগ করতে হবে এবং ওই এলডি বা মেমোরিতে রাখতে হবে এই প্রসেসটা অনেক ছোট কিন্তু আগের প্রসেসটা অনেক বড়ো ছিল এখান থেকে বোঝা যায় যে মেশিন ভাষার তুলনায় অ্যাসেম্বলি ভাষা অনেক উন্নত তো চলো এখন অ্যাসেম্বলি ভাষার সুবিধা এবং অসুবিধাগুলো দেখে নিই তো প্রথমে আসি সুবিধাতে প্রথম সুবিধা হচ্ছে মেশিন ভাষার তুলনায় সংক্ষিপ্ত প্রোগ্রাম লেখা যায় একটু আগে আমরা উদাহরণে দেখলাম যে যদি মেশিন ভাষাতে দুইটি সংখ্যাকে যোগ করা হয় তাহলে সেখানে তিনটি বড় বড় লাইন লেখা হচ্ছে যেখানে অ্যাসেম্বলি ভাষাতে ছোট ছোট লাইন ইউজ করে ওই যোগটি করা সম্ভব এবং দ্বিতীয় সুবিধা হচ্ছে ভুলের পরিমাণ কম যেহেতু লাইনগুলো অনেক ছোট হয়ে এসেছে সেহেতু ভুলের পরিমাণ অবশ্যই কম হবে তারপরে আসি অসুবিধাতে প্রথম অসুবিধা হচ্ছে মেশিন ভাষার মতোই এখানে লেখা হয়েছে মেশিন ভাষার তুলনায় অ্যাসেম্বলি ভাষা একটু আপডেট হইলেও এর অসুবিধাগুলো মেশিন ভাষার মতোই সেক্ষেত্রে মেশিনের ওপর নির্ভরশীলতা আছে অর্থাৎ একটি কম্পিউটারের জন্য লিখিত প্রোগ্রাম অন্য কম্পিউটারে নাও চলতে পারে এমনকি প্রোগ্রাম লেখা অনেক সময় সাপেক্ষ এবং কষ্টকর যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না এজন্য জন্য এখানেও দক্ষ প্রোগ্রামের প্রয়োজন এবার আসি তৃতীয় প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে যার যাত্রা শুরু উনিশশো সাল থেকে এই প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সি সি প্লাস প্লাস জাভা পাইথন প্যাসকেল ফোরট্রান আর আরও অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো প্রথম প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বিতীয় প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায় অনেকটাই উন্নত সাধারণ মানুষের ভাষার কাছাকাছি এবং অনেকটা ইংরেজি ভাষার মতো এজন্য এই ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে লিখিত প্রোগ্রাম সহজেই বোধগম্য এখন আসি তৃতীয় প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর সুবিধা এবং অসুবিধা নিয়ে তো প্রথমে আসি সুবিধাতে প্রথম সুবিধাটি হচ্ছে ভ্যারিয়েবল নিয়ে কাজ করা যায় মেশিন ল্যাঙ্গুয়েজ বা প্রথম প্রজন্মের ভাষাতে যেমন দুইটি সংখ্যাকে যদি যোগ করা হয় তাহলে সেখানে তিনটি বড় বড় লাইন লেখা হইতো এবং যে সংখ্যাগুলো যোগ করতে হবে সেই সংখ্যাগুলো সরাসরি ইনপুট দেয়া হইতো কিন্তু এক্ষেত্রে সরাসরি ইনপুট দেয়া যাবে না যে সংখ্যাগুলো বা যে সংখ্যাটি রাখবো সেটা কোনো ভ্যারিয়েবলে রাখতে হবে প্রথমে যেমন পাশের পাশের উদাহরণটিতে আমরা দেখতে পারি যে ফাইভ সংখ্যাটি এক্স নামের একটি ভ্যারিয়েবলে রাখা হয়েছে এবং ফাইভ নিয়ে কাজ করা বলতে বোঝাবে যে এক্স নিয়ে কাজ করা অর্থাৎ যদি আমরা এক্স নিয়ে কাজ করি বা এক্সকে যদি আমরা কল করি তাহলে ফাইভ বোঝাবে দ্বিতীয় সুবিধা হচ্ছে অল্প ইনস্ট্রাকশন কিন্তু বেশি কাজ দুইটি সংখ্যাকে যোগ করতে গেলে প্রথম প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা দ্বিতীয় প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে অনেক ইনস্ট্রাকশনের প্রয়োজন হইতো কিন্তু তৃতীয় প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে সেই যোগগুলো অল্প ইনস্ট্রাকশনের মাধ্যমেই করা সম্ভব এবং খুবই দ্রুত করা সম্ভব তো এখন অসুবিধাগুলো দেখে নিই প্রথম অসুবিধা হচ্ছে রোলস মেনে চলতে হয় আমরা বাংলা ভাষাতে কথা বলার সময় যেমন বাংলা ব্যাকরণ মেনে কথা বলি ঠিক তেমনি যদি আমরা এই তৃতীয় প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো থেকে প্রোগ্রাম লিখতে হয় তাহলে অবশ্যই কিছু নির্দিষ্ট সিনট্যাক্স মেনে চলতে হবে যে সিনট্যাক্সগুলো প্রত্যেকটি ভাষারই আলাদা আলাদা বা ভিন্ন ভিন্ন যেমন সি এর যে সিনট্যাক্স সেটি যাবার সিনট্যাক্সের সাথে মিলবে না অর্থাৎ প্রত্যেকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই আলাদা আলাদা সিনট্যাক্স আছে এবং এই সিনট্যাক্সগুলো মেনে চলেই আমাকে প্রোগ্রাম লিখতে হবে দ্বিতীয় অসুবিধা হচ্ছে মেমোরি বেশি দরকার তো মেমোরি কেন বেশি দরকার সেটি আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখি আমরা আগে যে ফোনগুলো ইউজ করতাম মাল্টিমিডিয়া ফোন সেই ফোনগুলোতে ওয়ান এম বি টু এম বা থ্রি এম র্যাম ছিল এবং যে গেমগুলো ছিল যেমন স্নেক গেম পাজেল গেম এই গেমগুলো অনেক সিম্পল ছিল অর্থাৎ গেমগুলো তৈরি করতে যে প্রোগ্রাম লেখা হতো সেই প্রোগ্রাম অনেক সহজ ছিল বা অনেক ছোটো ছিল বেশি কমপ্লেক্স ছিল না কিন্তু বর্তমানে যে স্মার্টফোনগুলো আছে এই স্মার্টফোনগুলোর র্যাম চার জিবি আট জিবি ষোলো জিবি এবং এখানে যে গেমগুলো আমরা বা অ্যাপসগুলো ইউজ করি যেমন পাবজি কিংবা সিওসি এই গেমগুলোর কনফিগারেশন বা এর পেছনে যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো অনেক জটিল এবং এই জটিল হওয়ার কারণে অবশ্যই মেমরি বেশি দরকার সেজন্যই বর্তমান যে ফোনগুলো আছে বা স্মার্টফোনগুলো আছে সেই ফোনগুলোতে প্রসেসর বা র্যাম অনেক হাই হওয়া লাগে এবং র্যামের পরিমাণটা বেশি অনেক বড়। এবং সেজন্যই বলা হয় যে মেমোরি বেশি দরকার অর্থাৎ কম্পিউটার দিয়ে যত আমরা কমপ্লেক্স কাজ করাইতে যাব তত কমপ্লেক্স প্রোগ্রাম আসবে এবং এই প্রোগ্রামগুলো চালাইতে গেলে অবশ্যই মেমোরি বেশি দরকার তো এতক্ষণ আমরা তৃতীয় প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো পর্যন্ত জানলাম তো এখন আসি চতুর্থ প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে চতুর্থ প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর ভিতরে অন্যতম হচ্ছে এসকিউএল এসকিউএল এর ফুল ফর্ম হচ্ছে স্ট্রাকসার কোয়েরি ল্যাঙ্গুয়েজ এটা বারবারই পরীক্ষাতে আসে যে এর পূর্ণরূপ পূর্ণরূপকে তারপরে নোম্যাট আর পিজি থ্রি ইন্টেলেক্ট ফোকাস এগুলো আছে চতুর্থ প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মতো এবং এই চতুর্থ প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর যাত্রা শুরু উনিশশো সত্তর সালের দিকে তো চতুর্থ প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর কেন আসলো বা এগুলো কেন দরকার আমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর কিছু সীমাবদ্ধতা ছিল যেমন ওটা ওইগুলো ইউজ করে কোনো কাজ এফিশিয়েন্টলি করা যায়তো না অর্থাৎ আমি যতটুক সময়ের ভেতরে একটা প্রোগ্রামের আউটপুট চাই দেখা যাচ্ছে সেই সময়ের ভেতরে আমি প্রোগ্রামের আউটপুটটা পাচ্ছি না অর্থাৎ অনেক সময় বেশি লেগে যাচ্ছে এই যে প্রসেসিং ক্ষমতা সেই প্রসেসিং ক্ষমতা বাড়ানোর জন্য বা দ্রুত আউটপুট পাওয়ার জন্যই আসলে আমাদের চতুর্থ প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যাত্রা শুরু হয়েছে তো এখন আমরা আসি চতুর্থ প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর বৈশিষ্ট্য ব্যবহার নিয়ে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ফোর জিএল বা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজের জন্য প্রসেসিং ক্ষমতা বেশি দরকার আমরা দৈনন্দিন জীবনে কম্পিউটারগুলোকে বহুমুখী কাজে ব্যবহার করি এমন কি বিলিয়ন বিলিয়ন ডাটা প্রসেস করার জন্য ব্যবহার করি এমন এছাড়াও আমরা বিভিন্ন গবেষণার ক্ষেত্রে যেমন মহাকাশ গবেষণার ক্ষেত্রে বিলিয়ন বিলিয়ন ডাটা প্রসেস করার দরকার হয় এই কমপ্লেক্স কাজগুলো করার জন্য আসলে ফোর বা চতুর্থ প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয় এই হিউজ পরিমাণ ডাটা বা বিলিয়ন বিলিয়ন ডাটা প্রসেস করা আসলে বেশ সময় সাপেক্ষ যেটা প্রথম প্রজন্ম বা দ্বিতীয় প্রজন্ম বা তৃতীয় প্রজন্ম ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে সম্ভব না এছাড়াও এই প্রসেসিং ক্ষমতা আসলে ডিপেন্ড করে কম্পিউটারের কনফিগারেশনের উপর বা হার্ডওয়্যারের উপরে অর্থাৎ এই বিলিয়ন বিলিয়ন ডাটা প্রসেস করার জন্য আমাদের কনফিগারেশন কম্পিউটারের কনফিগারেশনটা অনেক হাই হওয়া লাগবে এবার আসি দ্বিতীয় বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা র্যাড টুলো বলা হয় চতুর্থ প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে র্যাড টুলো বলা হয় কারণ চতুর্থ প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে কম্পিউটারের সফটওয়্যারগুলো ডেভেলপ করা হয় বা ডেভেলপ করা যায় তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে কথোপকরণ রীতিতে কম্পিউটারের সাথে যোগাযোগ এই বিষয়টা আমরা একটা সাধারণ উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি আমরা গুগল অ্যাসিস্ট্যান্ট ইউজ করি প্রতিনিয়তই এবং গুগল অ্যাসিস্ট্যান্টে ভয়েস কমান্ডের মাধ্যমে কোনো ওয়েবসাইটে প্রবেশ বা ইউটিউব থেকে গান প্লে করতে পারি এছাড়াও আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করি উইন্ডোজ সেভেন থেকে এই ভয়েস কমান্ডের মাধ্যমে বিভিন্ন ফোল্ডার ওপেন বা বিভিন্ন অপারেশন সম্পন্ন করা সম্ভব হয়েছে এই বিষয়টা আসলে কথোপকথন রীতিতে কম্পিউটারের সাথে যোগাযোগ এছাড়াও আমরা আরেকটা উদাহরণ দিতে পারি সেটা হচ্ছে দুইটি সংখ্যা যোগ করার জন্য মেশিন ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা কোড দেখেছি সেখানে কোড লিখতে হয় কিবোর্ডের মাধ্যমে এবং সেই কোডটি প্রোগ্রাম মানে কম্পিউটারের রান করা হয় এবং সেই অনুযায়ী কম্পিউটার একটা ফলাফল প্রদান করে অর্থাৎ যোগফল প্রিন্ট করে দেখায় কম্পিউটার এখন আমরা যদি এই একই কাজটা অর্থাৎ দুইটি সংখ্যা যোগ ভয়েস কমান্ডের মাধ্যমে করতে পারতাম যেমন অ্যাড টু অ্যান্ড থ্রি তাহলে এই যে কমান্ড দিলাম এই কমান্ডটা আসলে আগের তুলনায় অনেক এফিশিয়েন্ট এবং খুব কম সময়ে কমান্ড দেওয়া সম্ভব হয়েছে এবং এই যে ফলাফলটা বা টু এবং থ্রি যোগ করার পর যে ফাইভ আউটপুট হবে সেই ফাইভ আউটপুটটাও আমরা খুব দ্রুত পেয়ে যাচ্ছি এই বিষয়টাই হচ্ছে কত কথন রীতিতে কম্পিউটারের সাথে যোগাযোগ এবং এর মাধ্যমে এই ভয়েস কমান্ডের মাধ্যমেই কম্পিউটারের সাথে মানুষের ইন্টারাকশনটা তৈরি হয়েছে তো এখন আসি পঞ্চম প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে পঞ্চম প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এবং যার যাত্রা শুরু উনিশশো আশি সালে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজগুলো বলতে বোঝায় আমরা মানুষের সাথে মানুষের কমিউনিকেশনের জন্য পৃথিবীব্যাপী যে ভাষাগুলো প্রচলিত সেই ভাষাগুলোকেই যেমন বাংলা ইংরেজি আরবি ইত্যাদি এই ভাষাগুলোই আসলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আরবি বাংলা ইংরেজি এই ভাষাগুলো ইউজ করে যদি আমরা কম্পিউটারকে কমান্ড দিই এবং কম্পিউটার যদি সেটা বুঝে আমাদেরকে ফিডব্যাক বা রেজাল্ট প্রদান করে এই বিষয়টা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কম্পিউটারের সাথে মানুষের ইন্টারেকশন কিন্তু এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে কমান্ড দেয়া এই বিষয়টা আসলে ডেভেলপিং পর্যায়ে এখনও অতটা উন্নত বা ডেভেলপড হয় নাই যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কিছুদিন আগে রোবট সোফিয়া বাংলাদেশে এসেছিল তাকে যখন কোয়েশ্চেন করা হয়েছিল কিছু কিছু প্রশ্নে সে সঠিক অ্যান্সার দিতে পারছিল বা ফিডব্যাক দিতে পারছিল কিছু প্রশ্নের ফিডব্যাক দিতে পারছিল না আসলে সব প্রশ্নের ফিডব্যাক সে দিতে পারবে না শুধুমাত্র যেগুলো তার ডাটাবেজে বা মেমোরিতে সেভ করা ছিল শুধু সেইগুলোরই অ্যানসার দিতে পারছিল কিন্তু এই যে বিষয়টা হয়তো আমরা পরবর্তীতে কোনো একদিন দেখতে পারবো যে হিউম্যান ল্যাঙ্গুয়েজ বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের সমস্ত কথাবার্তা বা সমস্ত কমান্ডিসে বুঝতে পারবে তো এই ছিল বিভিন্ন স্তরের বা প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর সংক্ষিপ্ত ধারণা পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল ভালো থাকো সুস্থ থাকো সাথে থাকো ধন্যবাদ সবাইকে